नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी तुम्हारे साथे शेयर करब डिम पोलावर रेसिपी। बिस्टिर दिने बाजारे जावार झमेला एड़ाते डिम पोलावर ए रेसिपिटी बाड़ीते ताड़ाताड़ी तैरी करे फेलते पारें। एटा खेते जेमन सुस्वादु तेमनी सबार पछंदेर एकटा रेसिपी, ताई अवश्य बाड़ीते रेसिपिटी ट्राई करे देखते पारें। चलुन ताहले देखिने किभाबे आमी ए रेसिपिटी तैरी करेछी। पोलावेर जन्नो आमी एखाने दुटो आलुके बड़ो बड़ो साइज करे केटे नियेछी, आर पोलाव रान्नार जन्नो आमी एखाने छयटा डिम निये नियेछी। डिमगुलोके आमी एकटा काटा चामच दिए এর ভিতরে ছিদ্র করে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। প্রথমে আমি একটা ডিশ বসিয়ে দিয়েছি, ডিশে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম ভাজার জন্য। ডিমগুলোকে আমি অল্প আঁচে হালকা বাদামি করে ভেজে নেব। আর এখানে আমি চালটাকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই চালটাকে আমি 20 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নেব। 20 মিনিট হয়ে যাবার পর চালটাকে আমি এভাবে করে ছড়িয়ে রেখেছি। এইদিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। ওই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব, তাই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। আলুগুলোকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব। আলুগুলো আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিশে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের সাথে আদা ও রসুনটাও একটু ভেজে নেব, যাতে করে আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তাই আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া। সব উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচ বিরিয়ানি মশলা, যে মশলাটা আমার পোলাওয়ের স্বাদ অনেকটা বৃদ্ধি করবে। মশলাটা অ্যাড করে আমি অন্যান্য মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো টক দই। টক দইটাকেও আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। মশলাটা যাতে আমার পুড়ে না যায় এর জন্য আমি কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার মধ্যে আলুগুলো অ্যাড করার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে আলুটা হাফ সিদ্ধ হয়ে যায়।
5 মিনিট হয়ে যাবার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এতে করে আমার আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করে আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে দেবার পর আমি ডিম ও আলুটাকে কিছুক্ষণ সময় রান্না করার পর ডিমগুলোকে আমি আলাদাভাবে উঠিয়ে রাখব। অন্যদিকে আমি পোলাওয়ের চালের মধ্যে পরিমাণ মতো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। ডিম উঠিয়ে নেবার পর যতটুকু ঝোল অবশিষ্ট ছিল তার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েই আমি চালটাকে কিছুক্ষণ সময় ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি। লবণটা আপনারা বুঝে পরিমাণ মতো ব্যবহার করবেন। যেহেতু আমি ডিমেও লবণ দিয়েছি তাই এখানে আমি লবণটা একটু কম করে দিয়েছি। এখন আমি চালটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। চালগুলো যত ভালোভাবে ভাজা হবে পোলাওগুলোও কিন্তু ততটাই ঝুরঝুরে ও ভালো হবে। তাই একটু সময় নিয়ে চালগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে চালগুলো নিচে লেগে না যায়। চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করার সময় খেয়াল করবেন আপনি যে পাত্র মেপে চালগুলো দিয়েছেন সেই পাত্রের ডাবলের থেকে একটু কম জল এর মধ্যে অ্যাড করবেন। আর এর মধ্যে আমি আধা কাপ দুধ অ্যাড করে দিলাম। আমি এই মগটা ইউজ করেছি তাই জল দেবার ক্ষেত্রেও আমি এই মগটা ইউজ করেই জলটা দিয়েছি। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোলাওয়ের থেকে পোলাওয়ের জলটা যখন অর্ধেকটা টেনে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নিতে হবে। আর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একটু রাইসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আর পুরো রাইসের সাথে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ। এইগুলো দিয়ে দেবার পর আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে যাবার পর আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি উপরের রাইসগুলোকে নিচে ও নিচের রাইসগুলোকে একটু উপরে উঠিয়ে দেব যাতে করে সম্পূর্ণ ভাতগুলোই ভালোভাবে সিদ্ধ হতে পারে। ও আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সময় দমে রেখে দেব। কিছুক্ষণ সময় দমে রেখে দিয়ে এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর পোলাওটাও আমার রেডি হয়ে গেছে। দেখুন এটা খুবই ঝুরঝুরে হয়েছে। এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, তাতে করে পারফেক্টভাবেই এটা রান্না করতে পারবেন। আর এটা এখন পরিবেশনের জন্য একদম তৈরি।
তৈরি হয়ে গেল আমার ডিম পোলাও রান্নার এই মজাদার একটি রেসিপি। রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। বৃষ্টির দিনে এই রেসিপিটি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, আর বাচ্চারাও এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।